দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত এসেছি নতুন আরেকটা এপিসোড নিয়ে। এবং এই এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার, যারা আপনারা বাংলা ছবি দেখেন, বাংলা ছবি পছন্দ করেন এবং জিৎ আপনাদের খুব পছন্দের নায়ক বা অভিনেতা, আপনাদের জন্য তো আরো বেশি করে খুব খুশির খবর। তার কারণ সোশ্যাল মিডিয়াতে জিৎ একটি পোস্ট করেছেন, যে পোস্টটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে প্রচুর চর্চা শুরু হয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে বলা যায়। কি শেয়ার করেছেন বা কি পোস্ট করেছেন জিৎ? সেখানে জিৎ পোস্ট করেছেন যে তার কাছে রয়েছে অমিতাভ বচ্চনের চিঠি। হ্যাঁ, অমিতাভ বচ্চনের চিঠি রয়েছে জিতের কাছে, তো এটা একটু বড় ব্যাপারই বটে। অমিতাভ বচ্চন আমাদের দেশের শুধু যে ছবির জগতের মানুষ এমনটা আজকের দিনে 2020-তে আর তা নয়। অমিতাভ বচ্চন একটা নাম এদেশে। অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকার এবং লতা মঙ্গেশকর, এই তিনজনের একটি জায়গা আছে, তারা তাদের তাদের প্ল্যাটফর্মের ঊর্ধ্বে। সচিন তেন্ডুলকার শুধুই খেলার মাঠের লোক হিসেবে আজ আর গণ্য হন না এদেশের মানুষের কাছে, অমিতাভ বচ্চন শুধুই বিনোদন জগতের একজন মানুষ হিসেবে গণ্য হন না, আর লতা মঙ্গেশকর শুধুই একজন গায়িকা, গান গেয়েছেন এতদিন ধরে, এই মানুষ হিসেবেই আমাদের কাছে গণ্য হন না। এই তিনজনের জায়গাই আলাদা। আর অমিতাভ বচ্চনকে পছন্দ করেন না এমন মানুষ তো নেই, বিশেষ করে জিৎ। তার যত ইন্টারভিউ আপনি পড়েছেন দেখেছেন, বহু ক্ষেত্রে জিৎ বরাবর বলেছেন যে তিনি অমিতাভ বচ্চনকে কতটা পছন্দ করেন, গুরুর মতো দেখেন। বোল বচ্চন ছবিতে জিৎ একটুখানির জন্য অভিনয় করেছিলেন, বা মাঝে মধ্যেই নানা রকম শুভেচ্ছা বিনিময় দুজনের তরফ থেকেই দেওয়া নেওয়া হয়েছে, কখনো জিৎ অমিতাভ বচ্চনকে, কখনো অমিতাভ বচ্চন জিৎকে। কিন্তু কি এমন হলো যে অমিতাভ বচ্চন হঠাৎ করে জিৎকে চিঠি লিখে পাঠালেন? তো এই কথাটাও আজকের নয়, তাহলে আপনাকে পিছোতে হবে অনেক, গত শতাব্দীর 90-এর দশকে, যখন থেকে জিৎ স্ট্রাগল করছেন যে কোথাও একটা নিজেকে হিরো হিসেবে বা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটা লড়াই চালাচ্ছেন। সেই সময় 96 সাল নাগাদ, 96, সেই সময় আপনাদের মনে থাকবে অমিতাভ বচ্চনের কোম্পানির নাম ABCL, অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড, যে কোম্পানির হাল খুব খারাপ হয়ে গিয়েছিল, উঠেও যায়। তো সেই ABCL সেই সময় নতুন তারকাদের তুলে আনার জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল, যাতে ছবির জগতে নতুন প্রতিভা তুলে আনা যায়। তো সেই হিসেব করে জিৎ সেই সময় কলকাতা মুম্বাই দৌড়দৌড়ি করছেন নিজের অভিনয় জগতে, নিজের একটা জায়গা পাওয়ার জন্য, একটা পা ফেলার জন্য। তো অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড কোম্পানির পক্ষ থেকে জিতের বাড়িতে জিতের কাছে চিঠি আসে যে তিনি ওই প্রতিযোগিতায় যাতে অংশগ্রহণ করতে যান বা করেন। তো পরবর্তীকালে জিৎ অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের ওই চিঠি অনুযায়ী কলকাতারই তাজ বেঙ্গল হোটেলে সেখানে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তো আজ 24 বছর বাদে গিয়ে সেদিনের সেই জিৎ আজ আমাদের বাংলা ছবির সত্যি তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি এখন আর শুধুই নায়ক এটা বলাটা বোধ হয় ঠিক হবে না, তিনি আরেকটু অন্যরকম। নিশ্চয়ই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি নায়কই, তিনি একাই ছবিটা আজও টানেন, কিন্তু সেই অর্থে আজকের জেনারেশন যাদেরকে নায়ক হিসেবে দেখেন তাদের মধ্যে যে দুজন সব থেকে বড় বা বেশি ফ্যান ফলোয়ার যাদের, তারা দুজন তো নিঃসন্দেহে জিৎ এবং দেব। তাই জিৎ এবং দেবেই বাংলাটা মোটামুটি বিভক্ত, আর তারপর আরো কয়েকজন আছে। তো সেই মানুষটা যে 96 সালে অমিতাভ বচ্চনের অফিস থেকে একটি চিঠি এসেছিল বলে আজ 24 বছর বা 25 বছর যেটাই বলুন আপনারা, এত বছর ধরে ওই চিঠিটা রেখে দিয়েছেন, সেই জিৎ আজ বাংলা ছবির অন্যতম শ্রেষ্ঠ সেরা নায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছেন 25 বছর বাদে গিয়ে। কিন্তু আজকের দিনেও ওই চিঠিটা, অমিতাভ বচ্চনের অফিস থেকে আসা চিঠিটা তার কাছে এতটাই দামি, এতটাই স্মৃতিমেধুর, যে সেই চিঠিটা তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। আমাদেরও ভালো লাগলো এই বিষয়গুলো জানতে শুনতে, তাই আপনার যদি জানা না থাকে আপনি সব কথা থেকে জেনে নিন, আর না হলে আপনি চিঠিটাও দেখে নিন, সোশ্যাল মিডিয়ায় গিয়ে জিতের অ্যাকাউন্টে খোঁজ করে নিন। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।